ইংল্যান্ডের একটি মোটর ওতে মারাত্মক সড়ক দুর্ঘটনায় দুই শিশু সহ 5 জনের মৃত্যু ঘটেছে। তাদেরকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে 15 অক্টোবর দুপুর বিকাল 4টার দিকে M6-এ নর্থ বাউন্ডে টিবি স্টেশনের সার্ভিস স্টেশন যেটি আছে তার পরেই এই ঘটনাটি ঘটেছে 15 অক্টোবর মঙ্গলবার বিকাল 4টার দিকে। ক্যাম্ব্রিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একজন পুরুষ, একজন মহিলা এবং 2 জন শিশু সহ গ্লাসগো থেকে একটি টয়োটা গাড়িতে করে আসার পথে তাদেরকে ঘটনাস্থলে M6-এর যেটি বলা হচ্ছে টিবিএস সার্ভিসের পরে সেখানে দুর্ঘটনায় পতিত হয় এবং সেখানে ঘটনাস্থলে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। পাশাপাশি স্কুডা গাড়িতে ছিল একজন চালক, তাকেও ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। এছাড়া বলা হচ্ছে আরেকটি শিশু যেটি টয়োটা গাড়িতে ছিল তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রয়্যাল ভিক্টোরিয়া ইনফার্মারি নিউক্যাসলে সেখানে পাঠানো হয়েছে। তার আঘাত মারাত্মক বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনাটির পর M6-এর নর্থ বাউন্ডে সেখানে জংশন 36 থেকে 39 পর্যন্ত এটি মঙ্গলবার কিছু সময়ের জন্য বন্ধ ছিল, পরবর্তীতে সেটি আবার চালু করা হয়। ক্যাম্ব্রিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা 4টি ফায়ার ইঞ্জিন পাঠিয়েছিল রেস্কিউ সার্ভিস, তারা জানিয়েছে, এবং সেখানে কয়েক ঘন্টা ছিল, তারপর রাস্তা ক্লিয়ার হওয়ার পর সেগুলো চলে আসে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো প্রত্যক্ষদর্শী থাকে তাহলে তাদের পুলিশকে যেন তথ্য দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে যারা মারা গেছে তাদের বয়স সম্পর্কে কোনো কিছু বলা হয়নি কিংবা এখনও পর্যন্ত কোনো পরিচয় প্রকাশ করা হয়নি। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।